সন্দীপ, এই যে বিয়ের রেজিস্ট্রেশন পেপার, আমাদের কাছে আর অন্য কোনো রাস্তাও তো নেই। তুমি শুধু এখানে সাইন করে দাও, আমরা আইনত বিয়েটাকে রেজিস্টার করে নিচ্ছি। আমার বাবা তোমার বাবার মধ্যে শত্রুতা কোনোদিনও কমবে বলে আমার মনেও হচ্ছে না সন্দীপ। প্লিজ তুমি এতে সাইন করে দাও। কাদম্বরী, আমি এটা জানি যে এখনো পর্যন্ত আমাদের বাবাদের শত্রুতা শেষ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য সব বিপদের সম্মুখীন হতে পারি, কিন্তু পরিস্থিতি দেখে আমি ভয় পেয়ে যাব না। আমি তোমাকেই বিয়ে করব কিট্টো, এই পুরো সমাজের সামনে দাঁড়িয়ে আর সবার আশীর্বাদ নিয়ে। আমাদের কাছে কোনো রাস্তা নেই কিট্টো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করব কিট্টো, যেখানে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। জামাইবাবুর ফোন করার কথা, তো ফোন আসেনি তো? কিট্টো, আমি এখন আসি, হ্যাঁ সন্ধ্যাবেলা ক্লাসে দেখা হবে, বাই। কাদম্বরী দিদি, এসব কি? মালিক যদি দেখে ফেলতেন তখন? তো মালিক দেখে নিলে কি হতো? আমি ওই দিনই তোমায় বলেছিলাম বিয়ে আমি সন্দীপকেই করব, আর বলছো মালিক দেখে নেবে, সেটা আমি নিজে দেখিয়ে দেব। তোমায় এর মধ্যে পড়ার কোনো দরকার নেই, পরের বার যখন আমি বন্ধুদের সাথে আমার রুমে থাকব তখন আমার রুমে আসবে না, বুঝেছ? কাদম্বরী, দেখাচ্ছিস কেন? দেখো না পিসি, একটা অশিক্ষিত মেয়ে আমায় শেখাবে আমি বন্ধুদের সাথে কিরকম ব্যবহার করব। আমার আশীর্বাদ হয়ে গেছে তো কি, বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? তোর অভিশে তুমিও তো সন্দীপকে চেনো, ওর সাথে কথা বলায় তোমার যদি আপত্তি না থাকে তাহলে ও আপত্তিটা নিয়ে আমার মা হওয়ার চেষ্টা করছে কেন?